এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আর এটা হচ্ছে পুরুলিয়া টাটা রোড। আপনারা দেখছেন আমি চলে আসছি সৎসঙ্গ বিহার আশ্রমের কাছে, তো আমি ভিতরে মন্দিরে যাবো, তো আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকবেন। তো চলুন আগে যা দেখতে পাচ্ছি এই মন্দিরটা, বন্দে পুরুষোত্তম। দেখতে পাচ্ছি এখানে চৌদ্দিক লোক বসে রয়েছে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা দাদা দাঁড়িয়ে রয়েছে এখানে, তো আমি দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো এই সৎসঙ্গ বিহার নামে। তো আপনার ভিডিওতে কন্টিনিউ থাকবেন। তো দাদা, আপনি যে এখানে মানে এই সৎসঙ্গ বিহার আপনি যে সদস্য, তো আপনি কতদিন তো করছেন এখানে? আজ আমার বছর 8 হয়ে গেল, আমি সৎসঙ্গ বিহার দীক্ষিত, আমি দীক্ষিয়ে নিয়েছি, ওটা 8 বছর হয়ে গেল। হ্যাঁ,
তো আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি পুরুলিয়া টাউনে। তো যে এখানে মানে সৎসং বিহারের যে প্রোগ্রাম রয়েছে, তো প্রোগ্রামটা মানে কী কী রয়েছে? প্রোগ্রামে তো সকালে যেমন সকালে প্রার্থনা হয়েছে, তারপর আমাদের ঠাকুরের পুজো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ঠাকুরের আমাদের বার্তা দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আমাদের তারপর আনন্দবাজারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে যারা দীক্ষিত নেই, যারা অনেকে আছে যারা এখানে দীক্ষা নেয়নি আগে, তারাও অনেকে এসছে, তারা এসছে এখানে দীক্ষা নিয়েছে, অনেকে আসছে, যেমন এখন প্রচুর লোকের দীক্ষা নিয়েছে। মানে আগে আগের তুলনায় মানে এই বছরে কি বেশি ওই যে দীক্ষাটা বেশি হয়েছে পরিমাণে? ওইভাবে তো এখন আমরা বলতে পারবো না, তো ঠাকুরের ইচ্ছাতে যতটা যা হয় অনেকটাই বেড়েছে। হ্যাঁ, ঠিক আছে। ঠাকুরের প্রতি যাদের তার মায়া বাড়ছে তারা নিশ্চয়ই আসছে। তো আপনি আমার দর্শক রয়েছে আমার ব্লগে, তো আপনি কি বলতে চান যে ওনাদেরকে যে দীক্ষার ব্যাপারে কিছু বলতে চান কি? হ্যাঁ, বলবো। দেখুন, সদগুরুর দীক্ষা নেওয়া অবশ্যই ভালো, যত দ্রুত সম্ভব তার দীক্ষা নিয়ে নেওয়া দরকার। বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো আপনারা জানতে পারলেন যে দাদা এই সৎসং বিহার আশ্রম নিয়ে কিছু আপনাদের কাছে তুলে ধরলো। তো আপনারা যদি ভালো লাগে তো সৎসং বিহার আশ্রমে এসে আপনারা দীক্ষা নিতে পারেন। আর আপনারা তো শুনলেন যে প্রতিটা পাড়ায় বা গ্রামে হোক এসব সৎসং বিহার মানে প্রযোজ্য রয়েছে, তো আপনারা অবশ্যই ওখানে যোগাযোগ করে সে দীক্ষা নিতে পারেন। তো চলুন বাকিটা আপনারাকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকবেন। তো আমরা এখন বাইরের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে মানুষজন অনেক রকম বসে রয়েছে, এই চতুর্দিকে দেখতে পাচ্ছ। তো আপনারা দেখছেন আমারই পরিচিত বোন হয় সম্পর্কে কি হয়, তো ওনারাও এখানে চলে এসছে, তো আর একটা বোন চলে এসছে, তো ওনারা অনেক দূর থেকে এসছে আমাদের এখানে সৎসঙ্গ বিহার পুরুলিয়া দুর্গ নড়িয়ার কাছে। চলুন বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। কালী মন্দির, আর এটা দেখতে পাচ্ছি যে সামনে গেট, তো এটা হয়ে চলে যাবো আমরা। এখানে প্লাস সেভিক ভলেন্টিয়ার রয়েছে এখানে, আর এটা হচ্ছে অনেক বড় প্যান্ডেলটা রয়েছে, মানে এ সময় একটু ফাঁকা রয়েছে, প্লাস দিন দুপুরে খেয়ে নিয়েছে, আমরা একটু বিকাল দিকে পৌঁছেছি, তো পুরো ফাঁকায় দেখতে পাচ্ছি এখানে, মানে সবাই হুমচে খেয়ে নিয়েছে, আমরা ফাঁকা ফাঁকা এন্ট্রি করছি। দেখালাম আপনাদেরকে এখানে মানে পুরো ফাঁকা আছে, তো আমরা অন্যদিকে যাবো, দেখি ওখানে খিচুড়ি দিচ্ছে কিনা দিচ্ছে, তো চলুন ওখানে যাওয়া যাক। কাকা তাহলে খিচুড়ি কি পাওয়া যাবে না, শেষ হয়ে গেছে, যাবো পাওয়া যাবে, বসতে গেলে পাওয়া যাবে, বললো যে খিচুড়িটা পাওয়া যাবে, তাহলে পাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ পুরো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালো রয়েছে, টেবিল রয়েছে, দাঁড়ান দাঁড়ায় খাও, কোনো অসুবিধা নেই, গরম গরম পুরো হুমচে মার। আর এটা হচ্ছে খিচুড়ি রান্না করা, দেখতে পাচ্ছ যে সামনের দিকে যাই দেখাচ্ছি, তো এরকম যে দেখতে পাচ্ছ ট্রলিগুলো, এলা মানে প্রতিটাতে খিচুড়ি ভর্তি ভর্তি ছিল, ঠিক আছে, পুরো এটা কুমড়ো কাটা রয়েছে, আর এটা খিচুড়ি রয়েছে পুরো মানে তৈরি আছে, এখন মানে যদি আসে তাহলে সেইটা দেওয়া হবে, আর এগুলো দেখি খালি হয়ে আছে সবগুলো, কড়াটা দেখো অনেক বড় সাইজ, এটা মানে কি বলবো বিশাল বড়, এটা কত কত কিলো চাল আসছে যাবো, এটা বলতে পারবে না,
অনেক বড়, 10 ফুটের কড়া, এত বড় কড়া আপনারা দেখেছেন? এত বিশাল বড় কড়া একটা নাই আরো, আর এখানে আরো রয়েছে, এখানে একটা, এখানে একটা বিশাল বড় সেই লেভেলের কড়া। আর এই ডেকগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড়, বুঝতেই হবে মানে আর কি, টকিয়া করে আপনাকে দেখালাম যে ট্রলিগুলা কড়াইগুলা অনেক বড় বড় কড়াই। তো কাকারা অনেক সকাল থেকে মানে রান্না বান্না করছে, তো কাকাদের কাছে রাত 12টার রান্না করছে, তো কাকাদের কাছে জেনে নেব। তো আপনারা ভিডিওটিতে কন্টিনিউ থাকবেন। এটা মানে রান্নাবান্না চলছিল, মানে আজকে যে এটা আয়োজন সৎসঙ্গ বিহার করা হলো, তো এটা আপনারা মানে এই যে খাবারটা বানালেন মানে খিচুড়িটা, তো আপনারা কি আজকে সকাল থেকে বানাচ্ছেন না কালকে থেকে বানিয়েছিলেন? রাত 12টা থেকে মানে কালকে বানাচ্ছিলেন, তাই তো? তো মোটামুটি এস্টিমেট মানে কতজনের আপনি খাবারটা বানিয়েছিলেন মোটামুটি, তাও একটা আনুমানিক 14-15 হাজার বেশি হবে, 14 হাজার মানে 20 হাজার মতন। এখানে যে পাতা রয়েছে মোটামুটি 35 হাজার মনে হয় পাতা এখানে আনা হয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য, তো 35 হাজার পাতা সব শেষ হয়ে গেছে। আর আর মুড়ির জন্য রয়েছিল 1200, সেই সবই শেষ হয়ে গেছে। আলাদা পাতা, তো এটা সবই মুড়িরও আর খিচুড়ির সব পাতা শেষ হয়ে গেছে। আপনারা দেখলেন যে কাকারা বলল, তো মোটামুটি 35 হাজার লোকের খাবার তৈরি করা হয়েছে। আর ওই যে মুড়ি ছিল সেটা 12 হাজার মতন পাতা রয়েছিল, শেষ হয়ে গেছে। আর বাকি যে সামার রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে লাস্ট অব্দি গাছের যে গোড়া দেখছিল ওইখানে পুরোটা মানে দেয়াল মানে উপর অব্দি ছিল, মোটামুটি 5 ফুট উপরে ছিল। তখন দেখতে পাচ্ছেন একদম এখান নিচে অব্দি রয়েছে। এটা হচ্ছে আপনাদের যেমন জল যেভাবে বাড়ি পাঠানো হয় সেভাবে মানে খিচুড়ি তোলা হয়েছে এই ডাব্বা দিয়ে, দেখতে পাচ্ছেন। তো মানে সেই লেভেলের খিচুড়ি তৈরি করা হয়েছিল আর সেই লেভেলের খিচুড়ি খাওয়া হয়েছে মানুষদের। আমার কিন্তু ভালো কোনো হচ্ছে এখন চলেছি সেখানে তো আপনারা দেখছেন এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, তো আমি এখানে খিচুড়ি নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার বন্ধু খিচুড়ি নিচ্ছে, আমিও নিয়ে নেবো। তো চলুন ভিডিওটিতে কন্টিনিউ থাকবেন আপনারা। দেখতে পাচ্ছ আমার বন্ধু পুরো খিচুড়ি গাড়িয়ে মারছে, হেভি টেস্ট। তো আমিও খাবো, তো খেয়ে নিই, বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকবেন। হচ্ছে আমরা সেলে বলে ঘুমছে খিচুড়ি খাই নিয়েছি, তো এবার আমরা চলে যাবো মেলার দিকে। প্রসাদ গ্রহণ আমাদের আনন্দ বাজার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে যাবো আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দিকে। তো চলো যাওয়া যাক। আর থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।